प्याज दिए डाल करते बंधुरा आमी एखाने 100 ग्राम डाल मुसुरी डाल निये निचे डालटाके आमी भालो करे धुए परिष्कार करे नेब। गैसे जल बसिए दिछि बंधुरा, जलटा गरम हो गेछे, धुए रखा डालगुलो आमी आस्ते आस्ते दिए देब। डालेर मध्ये दिए दिलाम स्वाद मतो लवण। एबार आमी डालटाके सिद्ध होते देब, डालटाके आमी एबार सिद्ध होते देब। डाले आर आमी आलादा करे कोनो जल देब ना, एई एकई जले आमी डालटा रान्ना करब। डालेर मध्ये दिए दिलाम सामान्य परिमाण एकटु हलुदेर गुड़ो, हलुदटा दिए एकटु नाड़াচাড়া করে ডালটা আমি কাটা, ডালটা একটু কাটা দিয়ে নিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে ডালের মধ্যে, পেঁয়াজের ডালে। এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। ডাল সবসময় সরষের তেলে ফোড়ন দিলে বন্ধুরা খেতে বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে রেখেছি, এটাকে দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এবার লাল করে ভেজে নেব। বন্ধুরা এটা একটা খুবই সাধারণ রেসিপি, কিন্তু ডাল ভালো না হলে কিন্তু খাওয়াটাই ভালো হয় না। ডালটা পেঁয়াজের ডাল যদি খুব সুন্দর করে রান্না করা যায়, আপনার ডাল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। এই পেঁয়াজের ডাল দিয়ে আমরা তো জিরে ফোড়ন, পাঁচ ফোড়ন, কালো জিরে দিয়ে, রাঁধুনি দিয়ে নানা রকমভাবে ফোড়ন দিয়ে ডাল খেয়ে থাকি। পেঁয়াজ, শুধু পেঁয়াজ দিয়ে ডাল রান্না করে বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবে ডাল রান্না করে বাড়িতে আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন, আমার কথা শুনে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। পেঁয়াজটা আমি এবার লাল করে ভাজতে দেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ঠিক এইভাবে লাল করে ভাজতে হবে। এবার আমি ডালটাকে দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালে একটু লবণ কম আছে, সেই জন্য দিয়ে দিলাম আর একটু লবণ। ডালটাকে ভালো করে একটু ফুটতে দেব। ডালে কিন্তু বন্ধুরা দেখেছেন আমি কিন্তু আর জল দিইনি, এক জলেই কিন্তু আমি ডালটা রান্না করলাম। ডালটা ফুটে গেছে বন্ধুরা, এবার ডালটা দেখুন, ডালটা আমার রেডি হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, এবং ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।